উঠে না, যেই ব্রিটিশ আমাদেরকে শাসন করেছেন, যাদের সূর্য অস্ত যেত না, তাদের রাষ্ট্রে ছয় মাস সূর্য উদিত হয় না, আর আমাদের মাথার উপর থেকে সূর্য অস্ত যায় না। কি বলেন? যায়, বিশ্বাস হয় না। আমাদের বাংলাদেশে এখন সূর্য নাই, রাত্র আমেরিকাতে, আমেরিকাতে সূর্য আছে, আড়াই হাজারের উপরে কওমি মাদ্রাসাও আছে। আমাদের সূর্য অস্ত, আমাদের সূর্য অস্ত। যাদের সূর্য অস্ত যেত না, মিস্টার মোদি সাহেব তারা পারে নাই ভারত থেকে মুসলমানকে বিদায় করতে। মিস্টার মোদি সাহেব যাদের সূর্য অস্ত যেত না, তারা পারে নাই মুসলমানদেরকে বিতাড়িত করতে, ইসলামকে বিতাড়িত করতে, মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে শেষ করতে। মিস্টার মোদি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে গুজরাটে মুসলমানদেরকে নির্যাতন করে, কাশ্মীরের মুসলমানদেরকে জিম্মি করে রেখে, আজকে দিল্লির মসজিদের মধ্যে আগুন দিয়ে মুসলমানদেরকে হত্যা করে, মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের কারো সাথে বিরোধ নাই। বাংলাদেশে যত পার্টি আছে, যত দল আছে, এক এক সময় এক এক দল ক্ষমতায় যাবে, আর ক্ষমতায় যারা না যায় বড় দল হইলে তাদের লিডারের মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালিত হয়েই থাকে। এখানে আসে, আমি জায়েজ না জায়েজ ফতোয়ার দিকে যাইতে চাই না, রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে, রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশের রাজনীতিকেরা তাদের জন্মবার্ষিকী, তাদের লিডারদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করে থাকে, এটা হলো তাদের রাজনৈতিক কর্মসূচি। আমার দেশের স্বাধীনতার জন্যে সংকাপ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দেশের স্বাধীনতার জন্যে সংগঠন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে এই দেশকে পাকিস্তানের জুলুম নির্যাতনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে অস্ত্র করে জিহাদের যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধ করে একত্রে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। যতদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে, ততদিন বাঙালি জাতি বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে, ঠিক না ঠিক? সেই স্মরণ করার থেকে আমরা কিন্তু বিরত না, আমরাও স্মরণ করতে চাই বঙ্গবন্ধুকে, আমরাও স্মরণ করতে চাই স্বাধীনতা রাষ্ট্রপতি হিসাবে। আজকে বঙ্গবন্ধুর 100 বৎসর জন্মবার্ষিকী পালিত হবে, 7 সালা জন্মবার্ষিকী পালিত হবে, আমরাও আনন্দিত। বাংলাদেশে আপনারা আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন, আপনারা 100 বার সেই জন্মবার্ষিকী পালন করেন, জন্মশতবার্ষিকী পালন করেন, আমাদের কোনো আপত্তি নাই। পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেন, তারা আমার দেশের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আসবে, আমাদের দেশের জন্য গৌরবের বিষয়, আমাদের দেশের জন্য আনন্দের বিষয়। কিন্তু গুজরাটের কষায়, কাশ্মীরের কষায় যার হাত মুসলমানদের রক্তে ভিজা, সেই মোদি আসতে পারবে না। মোদি আসতে পারবে জঙ্গি মোদির আগমন মানি না, মানব না, জঙ্গি মোদির আগমন কসাই মোদির আগমন, কুলাঙ্গা মোদির আগমন, শাহজালালের বাংলায় মুসলমান। ভারত আমাদেরকে একত্রে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। বলে মুসলমানদেরকে কুশো কাটা করবে এই ব্যাপারেও কৃতজ্ঞ জি। এখন আমাদের দেশের মন্ত্রীরা বলে ভারতের সঙ্গে আমরা রক্তের সাথে মিশে আসি, ভারতকে কল্পনাও করা যায় না, ভারতকে বাদ দিয়া, ভারতকে বাদ দেওয়ার কথা বলি না, কিন্তু মুসলমানদের যার রক্তে, যার হাতে রক্তে ভিজা, সেই 94% মুসলমানের দেশে মোদি যদি পা রাখে, বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের মিছিল হবে, লাশের মিছিল হবে, লাশের মিছিল হবে। জঙ্গি মোদির আগমন, কসাই মোদির আগমন, নারায় তাকবীর, লিল্লাহে তাকবীর, জুনায়েদ আল হাবিব।